আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদাস কিচেন। এতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে ক্রিসপি, অনেক মজাদার সুস্বাদু একটি স্ন্যাক। সেটা হচ্ছে ডাল এবং লাউয়ের পাতা, মানে শাক, লাউ শাক দিয়ে আমি একটি পাকোড়া তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো আসলে কেউ হয়তো বা এভাবে লাউয়ের পাতা দিয়ে কখনো পাকোড়া বানিয়ে খাননি, তো আমার আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো শুরু করা যাক রান্না। তো এখানে আমি লাউয়ের পাতাগুলোকে কেটে ওয়াশ করে রেখে দিয়েছি, শুধু পাতা, কোনো ডগা না। আর এই পাতাগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা, তারপর কাঁচামরিচ নিয়েছি। আর এখন আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি কোনো পানি দেব না, আমি এইভাবে ড্রাই মানে ব্লেন্ড করে নেই। তো এত হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ এখন মিক্স করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি লাউয়ের পাতাগুলো আর সবগুলো উপকরণ, ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন এক পর্যায়ে অ্যাড করে নেব চিলি ফ্লেক্স, লবণ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। এখন শুকনো গুঁড়া মরিচ, যেমন রেড কালার মরিচ 1 টিস্পুন আমি দিয়ে দিয়েছি। হলুদের পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আমি 1 টিস্পুন করে দিয়েছি। তারপর অ্যাড করে নিচ্ছি এখন কর্নফ্লাওয়ার, যাতে ক্রিসপি হয় আরও। এখন এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর ফ্রাই করে নেব। সো এখন আমি ফিরে আসলাম। তেলটা এখানে আমি গরম দিয়ে দিচ্ছি। তো একটু ডিমে আছে, মানে পাকোড়াকে ফ্রাই করে নিতে পারবো। এখন একে একে আমি এইভাবে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। সো মাই লাভলি ভিউয়ার্স, এই তো রেডি হয়ে গেল লাউয়ের পাতা দিয়ে শাক, লাউ শাক দিয়ে এবং ডাল দিয়ে অনেক মজাদার সুস্বাদু একটি পাকোড়া। আশা করি যারা এভাবে আমার মতো করে খাননি, তো আপনারা করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার। অতিথি আপ্যায়নে এবং সকালে বিকালে নাস্তার এটার কোনো জুড়ি নেই। চায়ের সাথে তো পাকোড়া খেতে অনেক মজা লাগে। সো মাই লাভলি ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের সবার সহযোগিতায়। আর যারা পুরনো বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে আর নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।